বাংলাদেশে অফিসিয়ালি আজকেই প্রথম রয়্যাল এনফিল্ড আসলো, মানে আমরা খুবই এক্সাইটেড। যারা বাইক লাভার তারা রয়্যাল এনফিল্ডের জন্য এতদিন ধরে মুখায় ছিল যে কবে আসবে বাংলাদেশে। বাইকের প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে এই দামে রয়্যাল এনফিল্ড পাওয়া যাবে বাংলাদেশে এটা আমরা চিন্তাও করতে পারি নাই আসলেই। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, কারণ বাংলাদেশে এই প্রথম রয়্যাল এনফিল্ড আসতেছে অফিসিয়াল ভাবে। ওয়াও, বাইক লাভাররা এক্সাইটেড হয়ে আছে কবে থেকে তারা বাংলাদেশে রয়্যাল এনফিল্ড পাবে। সো আজকে থেকেই পাবে, আমি এখন যাচ্ছি শোরুমে, চলুন। সো আমি আপনাদেরকে আজকে রয়্যাল এনফিল্ডের কোন কোন মডেলগুলো লঞ্চ হচ্ছে এগুলো সম্পর্কে ধারণা দিব, অ্যান্ড এগুলোর প্রাইস কেমন এটা সম্পর্কেও ধারণা দিবে। শোরুমের সামনে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। ও মাই গড, বাইক লাভার যত আছে আমার মনে হয় যে সবই আজকে রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে আসছে। ভাই আমরা নর্মাল পিপল তাই লাইনে দাঁড়ায় থাকতে হইতেছে, ইনভাইটেড পিপল না। বাইকের প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে এই দামে রয়্যাল এনফিল্ড পাওয়া যাবে বাংলাদেশে এটা আমরা চিন্তাও করতে পারি নাই আসলেই। আমার কাছে পার্সোনালি রয়্যাল এনফিল্ডের বুলেটটা ভালো লাগে, আমি আশা করি ইন ফিউচারে আমি এটা কিনবো, বাট এখন আমার কাছে টাকা নাই। গরিব দেখছো শোরুমের ভিতরের অবস্থা, মানুষ আর মানুষ। হোয়াট এভার, আমরা প্রত্যেকটা বাইক এক্সপ্লোর করলাম এবং এগুলো সম্পর্কে ডিটেলসে জানার ট্রাই করলাম, যেগুলো আমি তোমাদেরকে একটু পরে জানাবো। শোরুমে প্রচুর মানুষ, প্রচুর ক্রাউড, তো এখানে কথা বলা পসিবল না, আমি বাহিরে যেয়ে ইন ডিটেলসে বলবো এবং প্রাইসগুলো আপনাদেরকে জানাই দিব। সো আমার সাথেই থাকুন, মাঝখানে আপনারা একটু সিনেমাটিক শুট দেখে নেন। রয়্যাল এনফিল্ড বুলেটের আমি একটু টেস্ট নিতে চাই। আমরা এখন রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা গাড়ির ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো এবং প্রাইসগুলো জানবো। আমরা এখন দেখতেছি রয়্যাল এনফিল্ডের হান্টার। রয়্যাল এনফিল্ড হান্টার হচ্ছে 340,00,000 থেকে শুরু, ডুয়াল চ্যানেল এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস এর উপর আবার ভ্যারি করবে। দেন আমরা এখন দেখবো রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ভার্সন। ক্লাসিক ভার্সন 4,05,000 থেকে শুরু, তারপর কালার অ্যান্ড ডুয়াল চ্যানেল এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস এর উপর আবার ভ্যারি করবে প্রাইস। দেন আমরা এখন দেখবো রয়্যাল এনফিল্ড বুলেট ভার্সন, যেটার প্রাইস স্টার্ট হচ্ছে 4,10,000 থেকে, অ্যান্ড এটারও সেম অবস্থা, কালার এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস এর উপর ভ্যারি করবে প্রাইস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেডিওর, যেটার প্রাইস স্টার্ট হচ্ছে 4,35,000 টাকা থেকে, অ্যান্ড সেটারও প্রাইস কালার এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস এর উপর ভ্যারি করবে। সো আজকে 21st অক্টোবর শোরুম ওপেনিং হয়েছে, কালকে থেকে আপনারা 22 থেকে প্রি বুক করতে পারবেন যেই কোনো কালার, ডুয়াল চ্যানেল এবিএস অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা বুক করতে পারবেন, যার শোরুমে এসে আপনারা বুক করতে পারেন, অ্যান্ড অনলাইনেও বুক করা যায়। সো আমি আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের সবগুলো ভার্সন সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করলাম, অ্যান্ড শোরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, অ্যান্ড দিস ইজ নামভু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।